দুই বিধায়কের শপথ এই নিয়েই বারবার বার করে জটিলতার কথা উঠে আসছে আর তারাই জি চব্বিশ ঘন্টাকে আজ কি বলেন শোনাবো টোটাল এই সফরটা এক মাসের সফরটা এটা কি জীবনের সব থেকে স্মরণীয় সফর অবশ্যই শেষ ভালো যার সব ভালো তার এই আন্দোলনটা কিরকম দাঁড়ালো যে লড়াইটা আমরা শিখে এসেছি সত্য প্রতিষ্ঠার জন্য যেটার উপরে আমাদের দল স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে যে যে অসত্যের বিরুদ্ধে কিন্তু আমাদের যে লড়াইটা বা মিথ্যার বিরুদ্ধে যে লড়াইটা সেই লড়াইটা কিন্তু আমরা লড়ে এসেছি ঠিক আছে বাই ইলেকশনে যে লড়াই সেই লড়াইটা বেশি কঠিন ছিল না শপথ বাক্য পাঠের জন্য যে লড়াইটা সেটা বেশি কঠিন শপথ শপথ শপথে বাক্য পাঠ করানোর জন্য প্রাইটা কঠিন ছিল কারণ ওইটা মানে মনে হচ্ছে যে জিতেও যেন জিতিনি কোনো কাজের প্রয়োজনে যদি রাজ্য ভবনে যেতে হয় বর্তমান রাজ্যপালের সঙ্গে কি সাক্ষাৎ করবেন না যে বিষয়গুলো নিয়ে আমরা শুনেছিলাম তো সেটা শোনার পর নিজের মনে একটা আশঙ্কা হয়েছিল যে এরকম ঘটেছে আগে এটা নিজের মনে একটা অদ্ভুত একটা লাগবেই আশঙ্কা তো আমার মনে হয় যে ওনাকে আমার যেটা মানে ইয়ে সেটা নিজের ব্যক্তিগত মতামত আরও বেশি দায়িত্বশীল হওয়াটা উচিত নাকি অবশ্যই কৃতজ্ঞতা যে উনি আরও শক্তভাবে লড়তে শেখালেন জি চব্বিশ ঘন্টাকে শপথ দেওয়ার পর দুই বিধায়কের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আর এই নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রত্যেকের কাছে যাব খুব সংক্ষেপে অবশ্যই করে যাব রাজা গোপাল ধরবাবু প্রথমে আপনার কাছে আসবো এই পরিস্থিতি কি এড়ানো যেত না হ্যাঁ দেখুন নিঃসন্দেহে এড়ানো যেত রাজ্যপাল যখন ডেকেছিলেন রাজভবনে তখন আমার মনে হয় যে তাদের যাওয়া উচিত ছিল এবং এটা না জানিয়ে রাজ্যপাল দেখুন কেউ বললেন আমি সবাইকে দেখতে পাচ্ছি না কেউ বললেন যে রাজ্যপাল সিলেক্টেড মানে সংবিধানে সবকিছু ইলেকশনের ব্যবস্থা কি চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টের হাইকোর্টের জাস্টিসরা ইলেকশন করে আসেন না সংবিধানের বহু পোস্ট আছে যে যে বহু বহু সাংবিধানিক পোস্ট রয়েছে যেগুলো সিলেকশন করি হয় বা নমিনেশন করে হয় যাই হোক সে বিতর্ক না দিয়েও যেটা বলা যায় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে রাজ্যপাল আহ তিনি ডেকেছেন সেই না যাওয়াটা এক ধরনের যারা সংবিধান মেনে কাজ করবে আমাদের সময় খুব না আসলে যেটা হয়েছে সংবিধান মানবো এই ভাবনা চিন্তা থেকে যদি আমি এগোই তাহলে সব সমস্যার সমাধান হয় আর আমি আমার ইগোকে জোর দেবো এবং তাতে পশ্চিমবাংলাকে একদম ভারতের অন্যান্য রাজ্য থেকে একটু আলাদা করব ভালোভাবে করবো না উন্নতি দিয়ে করব না আমার গাজোয়ারি দিয়ে করব। তাতে হবে আর কি হবে সংবিধান যদি মানা রাজ্যপাল ডাকলে হতো রাজ্যপালে ওখানেই যাওয়া উচিত যে সমস্ত যুক্তিগুলো দেওয়া হয়েছে এগুলো সোজা কোথায় ছেদ যুক্তি রাজ্যপাল ডাকতেই পারেন যাওয়া উচিত অপ্রাসঙ্গিক বিতর্ক রাজ্যের অনেক ইস্যু রয়েছে নির্বাচিত দুই বিধায়ক তাদেরকে শপথ গ্রহণের ক্ষেত্রে জটিলতা তৈরি করা রাজ্যপালের আপনার এই এক ঘন্টা স্রোতে নবান্ন এবং রাজভবনের আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে কিন্তু রাজ্যের আগামী ভবিষ্যতের জন্য ভালো উদাহরণ আমি শুধু একটাই কথা বলবো যে রাজ্যপাল যার বিরুদ্ধে শীলতা অভিযোগ আছে তার রাজ্যপালের চেয়ারে নীতিগতভাবে বসাই উচিত না আর দ্বিতীয় কথা তাকে জবাব দিতে হবে মানুষের কাছে যে এই এক মাস যে ভগবান গোলা আর বড়ানগরের মানুষরা তা পরিষেবার থেকে বঞ্চিত হলো তার দায় রাজ্যপালকে নিতে হবে এবং তার জবাব প্রসঙ্গ একটা এবং তারই সঙ্গে কিন্তু বারবার সংবিধানের কথা উঠে আসছে এবং এবং কেন দেরি হলো এই প্রসঙ্গ বারবার করে উঠে আসেছে কিন্তু এরপর ইতিমধ্যে রাষ্ট্রপতিকে চিঠিও দিয়ে দিয়েছেন রাজ্যপাল এরপর কি সেদিকেও আমাদের নজর থাকবে তারই সঙ্গে এই প্রসঙ্গ নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে ইতিমধ্যে সেই প্রশ্নের উত্তর মতামত যেমন পেয়েছে এবং তারই সঙ্গে কিন্তু সেই প্রশ্নের বক্তব্যই বা ঠিক কী উঠে আসছে মতামতের ভিত্তিতে আমরা প্রশ্ন করেছিলাম বিধানসভার উপনির্বাচনে জয়ী দুই প্রার্থী শপথ জ্বর তৈরি না হলেই কি ভালো হতো হ্যাঁ বলেছেন ইউটিউবে অষ্টআশি শতাংশ মানুষ না বলেছেন বারো শতাংশ মানুষ ইউটিউবের পর যেদিকে নজর ফেসবুক ফেসবুকে একই প্রশ্ন আমরা করেছিলাম হ্যাঁ বলেছেন উনআশি শতাংশ মানুষ না বলেছেন একুশ শতাংশ মানুষ একই প্রসঙ্গ ইনস্টাগ্রামে আমরা প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে এবং তার উত্তরে আপনাদের যা মতামত আমরা পেয়েছি হ্যাঁ বলেছেন পঁচাশি শতাংশ মানুষ না বলেছেন পনেরো শতাংশ মানুষ এরপর এক্স স্যান্ডলের দিকে নজর রাখবো এক্স স্যান্ডলে একই প্রশ্নের উত্তরে আপনাদের যে মতামত আমরা পেয়েছি হ্যাঁ বলেছেন পঁচাত্তর শতাংশ মানুষ না বলেছেন পঁচিশ শতাংশ মানুষ আর এরপর হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো হোয়াটসঅ্যাপে একই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করায় আপনাদের মতামত যা প্রতিফলিত হয়েছে হ্যাঁ বলেছেন পঁচাশি শতাংশ মানুষ এবং না বলেছেন পনেরো শতাংশ মানুষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা